وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله مولانا العظيم. محمد الجماعة الإسلامية tanggal jenazah kakak ketika itu saya pribadi suka kawan orang semua itu sudah sering desa ke waktu ini mulai sehingga terakhir maafir atas modal ebang beliau desa di rumahan aku dah terbalik kalau kamu nak desa itu আজকের এই সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা আমির আহসান হাবিব মাসুদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ প্রিয় টাঙ্গাইলবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত বাতাসে মন খুলে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন টানা 17 বছর 6 মাস এই জাতি বন্দিত্বের নিকটে বাধা ছিল মুখে ছিল তালা হাতে ছিল হেঁটকা পায়ে ছিল বেড়ি এদেশের 18 কোটি মানুষ ছিল মজদুর এমনকি রাস্তায় যে ভাইকে কিংবা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজদুর কারণ ভিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না সারাদিন ভিক্ষা করে 2-5-10 টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন 30 টাকার পেঁয়াজ তাদেরকে 300 টাকায় কিনতে হতো এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে পড়ে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছে তার তরতাজা ভোটটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসরা করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোন কোন মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন অমনি সাথে সাথে আজরাইল রূপী বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালরা আপনারা বলবেন 17.5 বছর কিভাবে মিলে আওয়ামী লীগ তো 15.5 বছর ক্ষমতায় ছিল আসলে তারা 17.5 বছরই ছিল তারা 2006 সালের 28শে অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে লগি বইটার তাণ্ডব চালিয়ে শখানেক মানুষকে তারা হত্যা করেছিল ফ্যাসিজমের সূত্রপাত ওখানেই হয়েছিল স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকেই এসেছিল তারপরে আপনারা দেখেছেন 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কবরে আঘাত দিয়েছে বিডিআর সদর দপ্তরে 54 জন দেশপ্রেমী সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি অথচ এর বলি হয়ে সেনাবাহিনীর কবর ভেঙে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সাথে গর্বের আরেকটা
একটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে, 15,000 সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, 500 মানুষ তারা নিহত হয়েছে, কুচক্রকারীদের চক্রান্তে বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে। গড়ে গড়ে হাহাকার। আমি অনেক যুবককে জেলে পেয়েছি, বিয়ে করে 6 মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে, তার ওয়াইফ 1 বছর 2 বছর 3 বছর অপেক্ষা করেছে, জেলের ভিতর থেকে ওই লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো না, তুমি মুক্ত, তুমি চলে যাও, তোমার একটা জীবন আছে, আমি কোনদিন মুক্তি পাবো আমি জানি না। গড়ে গড়ে হাহাকার। এরপরেই তারা আকাটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপর, দেশপ্রেমিক পরীক্ষিত এই শক্তির উপর। এদেশের শত্রুরা জানে জামাত ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে, অন্যায়ের কাছে মাথা নত করবে, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না। এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে। 42 বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিডি একটা মামলাও ছিল না, 42 বছর পরে তাদের বিরুদ্ধে মানবতাবাদ বিরোধী অপরাধের অভিযোগ আনা হল, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং সাজানো পাঠানো আদালত, এই নিয়ে এক একজন করে